আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন ভালো আছেন? আছি ম্যাডাম। আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ চলক। আমাদের কোর্স কোড হচ্ছে SW4103, কোর্স টাইটেল স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল রিসার্চ। তো আমরা এখন শুরু করি আমাদের বিষয়টা আলোচনা করার জন্য। প্রথমেই আমরা আলোচনা করব হোয়াট ইজ ভ্যারিয়েবল। থ্রু রিসার্চ ইনফরমেশন ইজ কালেক্টেড অ্যাবাউট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যানিমেল অর দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল। দিস ফিচার্স আর ভেরিয়েবল ফ্রম অন ইউনিট টু অ্যানাদার। অর্থাৎ গবেষণার মাধ্যমে প্রাণী ও বস্তু জগতের বিভিন্ন বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলো একটি একক হতে অন্য এককে পরিবর্তনযোগ্য। দ্য ভেরিয়েবল ক্যারেক্টারিস্টিক অফ ডাটা কোয়ালিটি ইজ কল্ড এ ভেরিয়েবল। এভরি হোল কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ সাইন্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্রপার্টিস অফ দ্য ভ্যালুস অফ দ্য হোল সেন্স ইন নাম্বার অর কোয়ালিটি ইজ কল্ড এ ভেরিয়েবল। ভেরিয়েবলস আর ইউজুয়ালি এক্সপ্রেসড ইন দ্য ইংলিশ আলফাবেট উইথ দ্য লেটার্স এক্স ওয়াই জেড এক্সেট্রা। অর্থাৎ দেখো যে একটি পরিমাপগত বৈশিষ্ট্য যা এক ব্যক্তি হতে অপর ব্যক্তিতে পরিবর্তনযোগ্য তাকেই চলক বলে। আমি আবার বলছি, একটি পরিমাপগত বৈশিষ্ট্য যা এক ব্যক্তি হতে অপর ব্যক্তিতে পরিবর্তনযোগ্য তাকেই চলক বলে। আমরা যদি উদাহরণ হিসাবে যদি বলি যে কোনো মানুষের এখানে তার উচ্চতা, ওজন, বয়স ইত্যাদি বৈশিষ্ট্যগুলো একজনের থেকে আরেকজনের কি পার্থক্য থাকতে পারে, অর্থাৎ একই রকম না। এগুলোকে যখন আমরা সংখ্যা দ্বারা, এগুলো প্রত্যেকটাই যে বয়স, ওজন, উচ্চতা, এদেরকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি বা সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব, এই জন্য এগুলোকে চলক বলা হয়। আমরা আরো একটু ভালো করে যদি বুঝি তাহলে আমরা সহজে যে বিষয়টা একটু বুঝতে পারি সেটা হচ্ছে যে তথ্য মানের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকেই চলক বলে। অর্থাৎ বিশ্বের প্রতিটি সমগ্র মানের লক্ষণ বা ধর্ম বা বৈশিষ্ট্য থাকে। এই সমগ্রকের মানগুলোর বৈশিষ্ট্য সংখ্যায় বা গুণে পরিবর্তিত হলে তাকে চলক বলে। আর ইংরেজি বর্ণমালায় এই চলককে সাধারণত এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা চলক বলতে কি দেখলাম, চলক হচ্ছে কি তথ্য মানের পরিবর্তনশীল যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকেই চলক বলে। আমি আবার বলি, তথ্য মানের পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে চলক বলে। এক কথায় আমরা যদি বলতে পারি বা বলি যে চলক হচ্ছে কি গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচককে চলক বলে অভিহিত করা হয়। আবার বলছি যে গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচককে চলক বলে অভিহিত করা হয়। যেমন দেখো, আমরা যদি উদাহরণ হিসাবে আরো একটু যদি বুঝতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, যেমন মানুষ, এই মানুষ হচ্ছে কি একটি সমগ্র। জি ম্যাম, আমি কি বললাম যে মানুষ মানুষ হচ্ছে একটি সমগ্র। এই সমগ্রকের মধ্যে হতে পারে রহিম, করিম, জন, পিটার ইত্যাদি, তাই না? তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম, এখন দেখো এদের
বিভিন্ন লক্ষণ ধর্ম বা বৈশিষ্ট্য, যেমন তার বয়স, ওজন, উচ্চতা, তার গায়ের রং, তার ধর্ম, তার মেধা, এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এগুলো কিন্তু গুণে ও মানে কখনোই এক হবে না। কারণ কি, এক একজনের গায়ের রং, তার বয়স, তার উচ্চতা, তার ওজন এক এক রকম, এবং এগুলো কি পরিবর্তনশীল। সুতরাং এই যে বয়স, এই যে ওজন, উচ্চতা, চুলের রং ইত্যাদি এক একটি চলক। ঠিক আছে, তোমরা চলক বুঝতে পেরেছো? চলক সম্পর্কে আমি যে আলোচনাটুকু করলাম এতক্ষণ। জি ম্যাম, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি তোমাদের সামনে চলকের প্রকারভেদ সম্পর্কে আমি আলোচনা করব। There are two types of variable, such as qualitative and quantitative. অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চলকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর চলক সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে। যেমন দেখো, প্রকৃতিগত দিক থেকে চলককে দুই ভাগে ভাগ করা হয়। যেমন নাম্বার ওয়ান গুণবাচক চলক, নাম্বার টু সংখ্যাবাচক চলক। গুণবাচক চলক, যে চলকের মান গাণিতিকভাবে পরিমাপ করা যায় না কিন্তু গুণের মাধ্যমে পরিমাপ করা হয়, তখন ওই চলকের মানগুলোকে একত্রে গুণবাচক চলক বলে। আমি আবার বলছি, গুণবাচক চলক হলো যে চলকের মান গাণিতিকভাবে পরিমাপ করা যায় না কিন্তু গুণের মাধ্যমে পরিমাপ করা হয়, তখন ওই চলকের মানগুলোকে একত্রে গুণবাচক চলক বলে। যেমন কয়েকজন মানুষের তাদের চুলের রং, গায়ের রং, মেধা, বর্ণ ইত্যাদি হলো গুণবাচক চলক। নাম্বার টু সংখ্যাবাচক চলক, সংখ্যাবাচক চলক হলো যে চলকের মান গাণিতিকভাবে পরিমাপ করা যায় তাকে সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক বলে। আমি আবার বলছি, যে চলকের মান গাণিতিকভাবে পরিমাপ করা যায় তাকে সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক বলে। সংক্ষেপে চলক বলতে সংখ্যাবাচক চলককেই বোঝায়। যেমন কোনো একটা শ্রেণীর ছাত্রদের বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাণবাচক চলক। এখানে আমি যদি তোমাদের ব্যাচের তোমরা যারা আছো, যে সমস্ত ছাত্রছাত্রী যারা তোমরা আছো এখানে, তোমাদের বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি এগুলো হলো পরিমাণবাচক চলক। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রকৃতিগত দিক থেকে চলককে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, এক গুণবাচক চলক, দুই সংখ্যাবাচক চলক। ইন টার্মস অফ ট্রেন্ড ইট হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্টস এগেইন, সাচ অ্যাজ ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। অর্থাৎ গতিপথের নিরিখে চলককে আবার দুই ভাগে ভাগ করা হয়। যেমন এক বিচ্ছিন্ন চলক, দুই অবিচ্ছিন্ন চলক। আবার বলছি, গতিপথের নিরিখে চলককে দুই ভাগে ভাগ করা হয়, এক বিচ্ছিন্ন চলক, দুই অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, যে চলক নির্দিষ্ট কিছু সংখ্যাকে মান হিসাবে গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। আবার বলছি, যে চলক নির্দিষ্ট কিছু সংখ্যাকে মান হিসেবে গ্রহণ করে তাকে বিচ্ছিন্ন চলক বলে। অর্থাৎ যে চলকের মানগুলো পরস্পর পৃথক হয় বা যে চলকের মানগুলো পূর্ণ বা ভগ্নাংশ সংখ্যার সাহায্যে পৃথক পৃথক ভাবে প্রকাশ করা হয়, তখন সেই চলককেই বিচ্ছিন্ন চলক বলে। আবার বলছি, যে চলকের মানগুলো পরস্পর পৃথক হয় বা
যে চলকের মানগুলো পূর্ণ বা ভগ্নাংশ সংখ্যার সাহায্যে পৃথক পৃথক ভাবে প্রকাশ করা হয় তখন সেই চলককে বিচ্ছিন্ন চলক বলে। যেমন পরিবারের সদস্য সংখ্যা, ব্যস্ততম সড়কে দৈনিক দুর্ঘটনা কবলিত গাড়ির সংখ্যা ইত্যাদি বিচ্ছিন্ন চলক। নাম্বার দুই, অবিচ্ছিন্ন চলক, যে চলকের মানগুলো পরস্পর পৃথক না করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রকাশ করা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। আবার বলছি, যে চলকের মানগুলো পরস্পর পৃথক না করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে প্রকাশ করা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। অর্থাৎ অবিচ্ছিন্ন চলক কোনো সংখ্যা রেখায় কোনো নির্দিষ্ট ব্যবধানের মধ্যে বিরতিহীনভাবে মান গ্রহণ করতে পারে। আবার বলছি, অবিচ্ছিন্ন চলক কোনো সংখ্যা রেখায় কোনো নির্দিষ্ট ব্যবধানের মধ্যে বিরতিহীনভাবে মান গ্রহণ করতে পারে। যেমন কোনো ক্লাসের ছাত্রদের বয়স, ওজন, উচ্চতা, কোনো এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ইত্যাদি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। সিস্টেমিস্টিক্যালি দেয়ার আর থ্রি টাইপস অফ ভেরিয়েবলস সাচ অ্যাজ, নাম্বার ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার থ্রি কন্ট্রোল ভেরিয়েবল। অর্থাৎ পদ্ধতিগত দিক থেকে চলককে তিন ভাগে ভাগ করা হয়। যেমন এক, স্বাধীন চলক, দুই, নির্ভরশীল চলক, তিন, নিয়ন্ত্রিত চলক। আবার বলছি, পদ্ধতিগত দিক থেকে চলককে তিন ভাগে ভাগ করা হয়। এক, স্বাধীন চলক, দুই, নির্ভরশীল চলক, তিন, নিয়ন্ত্রিত চলক। স্বাধীন চলক, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটি ঘটনা মধ্যস্থ যে চলকটি অন্য কোন চলকের উপর নির্ভরশীল না হয়ে নির্দিষ্ট কোন চলকের মধ্যে বিভিন্ন পরিবর্তন আনতে বা প্রভাব বিস্তার করতে সক্ষম হয় তাকে স্বাধীন চলক বলে। আবার বলছি, একটি ঘটনা মধ্যস্থ যে চলকটি অন্য কোন চলকের উপর নির্ভরশীল না হয়ে নির্দিষ্ট কোন চলকের মধ্যে বিভিন্ন পরিবর্তন আনতে বা প্রভাব বিস্তার করতে সক্ষম হয় তাকেই স্বাধীন চলক বলে। যেমন উদাহরণস্বরূপ, যদি একটি অনুকল্প গঠন করা হয় যে ধূমপান ফুসফুসে ক্যান্সারের জন্ম দেয়, এক্ষেত্রে ধূমপান হলো স্বাধীন চলক। আবার বলছি, আমরা যদি উদাহরণের সাহায্যে একটি অনুকল্প গঠন করা হয় যে ধূমপান ফুসফুসে ক্যান্সারের জন্ম দেয়, তাহলে এক্ষেত্রে ধূমপান হবে স্বাধীন চলক। নাম্বার টু, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ নির্ভরশীল চলক, যে চলকটি স্বাধীন বা নিরপেক্ষ চলকের প্রভাবে পরিবর্তিত হয় বা যে চলকের মূল্যমান অন্য একটি চলকের উপর নির্ভরশীল এবং এক্ষেত্রে যার কোনো প্রত্যক্ষ প্রভাব ক্ষমতা থাকে না তাকেই নির্ভরশীল চলক বলে। আবার বলছি, যে চলকটি স্বাধীন বা নিরপেক্ষ চলকের প্রভাবে পরিবর্তিত হয় বা যে চলকের মূল্যমান অন্য একটি চলকের উপর নির্ভরশীল এবং এক্ষেত্রে যার কোনো প্রত্যক্ষ প্রভাব ক্ষমতা থাকে না তাকেই নির্ভরশীল চলক বলে। একটি কার্যকারণ সম্পর্কের বেলায় কারণটিকে নিরপেক্ষ বা কার্যটিকে নির্ভরশীল চলক হিসেবে বিবেচনা করা হয়। আমরা উদাহরণ হিসেবে, যদি এমন একটা অনুকল্পন গঠন করা হয় যে ধূমপান ফুসফুসে ক্যান্সারে জন্ম দেয়, আমি একটু আগে এই উদাহরণটাই ব্যবহার করেছিলাম স্বাধীন চলকের ক্ষেত্রে,
আমি নির্ভরশীল চলকের ক্ষেত্রেও আমি এই এক্সাম্পলটা আমি ব্যবহার করছি যে এক্ষেত্রে দেখা যাবে কি যে ফুসফুসে ক্যান্সার নির্ভরশীল চলক হিসাবে বিবেচিত হতে পারে। আমি যখন স্বাধীন চলক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ধূমপান ফুসফুসে ক্যান্সারের জন্ম দেয়, এক্ষেত্রে বলেছিলাম ধূমপান হচ্ছে স্বাধীন চলক। যখন নির্ভরশীল চলকের ক্ষেত্রে একই এক্সাম্পল দিই, আমরা এখান থেকে দেখতে পেলাম যে কি এখানে ধূমপান স্বাধীন চলক, কিন্তু এই যে ফুসফুসে ক্যান্সার এটা হচ্ছে নির্ভরশীল চলক। নাম্বার থ্রি, কন্ট্রোল ভ্যারিয়েবল, নিয়ন্ত্রিত চলক। যে চলক স্বাধীন ও অধীন চলকের সমূহের মাঝামাঝি অবস্থান করে তাকে নিয়ন্ত্রিত চলক বা মধ্যবর্তী চলক বা অন্তর্বর্তী চলক বলে। আবার বলছি, যে চলক স্বাধীন ও অধীন চলকের সমূহের মাঝামাঝি অবস্থান করে তাকে নিয়ন্ত্রিত চলক বা মধ্যবর্তী চলক বা অন্তর্বর্তী চলক বলে। যেমন একই উদাহরণ দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব যে ধূমপান ফুসফুসে ক্যান্সারের জন্ম দেয়, এখানে ধূমপান স্বাধীন চলক এবং ফুসফুসে ক্যান্সার নির্ভরশীল চলক, এর মধ্যে বয়স হচ্ছে একটি মধ্যবর্তী চলক। আবার বলছি যে এই নিয়ন্ত্রিত চলকটা মূলত স্বাধীন ও অধীন চলক সমূহের মাঝামাঝি অবস্থান করে। আবার বলছি, নিয়ন্ত্রিত চলক স্বাধীন ও অধীন চলক সমূহের মাঝামাঝি অবস্থান করে তাকেই মূলত নিয়ন্ত্রিত চলক, মধ্যবর্তী চলক বা অন্তর্বর্তী চলক বলে। তো এখানে আমি একই উদাহরণ দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, বলেছি যে ফুসফুসে ক্যান্সার নির্ভরশীল চলক, ধূমপান হলো স্বাধীন চলক এবং এই দুয়ের মাঝে বয়স, এই বয়সটাকে হচ্ছে মধ্যবর্তী চলক। তো এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে পারোনি তাহলে আমাকে বলতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব। আবার তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি মিস। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।